চুয়াডাঙ্গার দামর দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপুরে ঘোড়াভাঙা ভাঙা মাঠে ভুট্টা ক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় এদের মধ্যে শকত আলী দুই দিন আগে এবং হাফিজুর রহমান জোয়ারদার একদিন আগে নিখোঁজ হন স্থানীয়দের কাছে খবর পেয়ে প্রথমে শকত আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ এর ঘণ্টাখানেক পর আধা কিলোমিটার দূর থেকে হাফিজুরের মরদেহ উদ্ধার করা হয় একজনের পাশে বিষের বোতল ছিল অপরজনের মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে